আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিকউদ্দিন রুবেল আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার এই গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল সলিউশন চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ গার্মেন্টস রিলেটেড ভিডিওতে। এই ভিডিওতে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জিপার কত প্রকার এবং কি কি। জিপার কত প্রকার এবং কি কি এই বিষয়টি জানা আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমরা যারা কোয়ালিটি ডিপার্টমেন্টে বিভিন্ন পদে ইন্টারভিউ দিতে যাই, যেমন লাইন কোয়ালিটি, কোয়ালিটি কন্ট্রোলার, কোয়ালিটি ইনচার্জ, কোয়ালিটি ম্যানেজার অথবা কোয়ালিটি হেড অথবা কোয়ালিটি জিএম পদে যদি আমরা ইন্টারভিউ দিতে যাই, এমনকি যদি বাইং হাউসের কোয়ালিটি কন্ট্রোলার অথবা কিউএ ডিপার্টমেন্টে আমরা ইন্টারভিউ দিতে যাই, বিভিন্ন জায়গাতে আমাদের এই প্রশ্নটির সম্মুখীন হতে হয়। তাই এই প্রশ্নটির সঠিক উত্তর জানা আমাদের জন্য খুবই জরুরি। আমরা যারা গার্মেন্টস সেক্টরের ওভেন প্রোডাক্টের সাথে জড়িত, ওভেন প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে যেমন ডেনিম প্যান্ট, জ্যাকেট, বটমস, ট্রাউজার, স্কার্ট, ব্যাগ, শুজ ইত্যাদি তৈরির ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম জিপারের ব্যবহার দেখে থাকি। যেহেতু বিভিন্ন ধরনের জিপার আমরা ব্যবহার করি, তাই এই ভিডিওতে আমরা আজকে ক্লিয়ার হব যে জিপার মূলত কত প্রকার এবং কি কি। সো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। জিপারের ভিজিবিলিটি এবং জিপার তৈরিতে ব্যবহৃত ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে এবং জিপারের অ্যাপিয়ারেন্সের উপর ভিত্তি করে জিপারকে মূলত চার ভাগে ভাগ করা হয়ে থাকে। এবং আমাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত জিপারগুলোর ফাংশনের উপর ভিত্তি করে জিপারকে চার ভাগে বিভক্ত করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে জিপারের এই দুইটি প্রকারভেদ নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। তো জিপার তৈরিতে ব্যবহৃত ম্যাটেরিয়াল এবং জিপারের ভিজিবিলিটি এবং জিপারের অ্যাপিয়ারেন্সের উপর ভিত্তি করে জিপারকে যে চার ভাগে ভাগ করা হয়েছে সেগুলো হচ্ছে, এক, নাইলন জিপার বা কয়েল জিপার, দুই, ভিজলন জিপার বা মোল্ডেড প্লাস্টিক জিপার, তিন, মেটাল জিপার, চার, ইনভিজিবল জিপার। এবং আমাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত জিপারের ফাংশনের উপর ভিত্তি করে জিপারকে যে চারটি ভাগে বিভক্ত করা হয়েছে সেগুলো হচ্ছে, ওপেন এন্ড জিপার, ক্লোজ এন্ড জিপার, রাউন্ড জিপার এবং টু ওয়ে জিপার। এই টু ওয়ে জিপারকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে, এক, হেড টু হেড জিপার বা সেন্টার ওপেন জিপার এবং দুই, এন্ড টু এন্ড জিপার বা বটম ওপেন জিপার। তো প্রথমে জিপার তৈরিতে ব্যবহৃত ম্যাটেরিয়াল এবং জিপারের ভিজিবিলিটির উপর ভিত্তি করে যে চার ধরনের জিপার আমরা দেখে থাকি সেগুলো নিয়ে আমরা প্রথমে কথা বলি। প্রথম যে জিপারটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে নাইলন জিপার বা কয়েল জিপার। নাইলন জিপার হচ্ছে অন্যান্য জিপারের তুলনায় অনেকটা সফট এবং এই জিপারগুলো মূলত নাইলন ম্যাটেরিয়াল দ্বারা তৈরি হয়ে থাকে। এই জিপারের টিটগুলো কয়েলের মতো পেছানো পেছানো থাকে বলে এই জিপারগুলোকে কয়েল জিপারও বলা হয়ে থাকে। এই কয়েল জিপারগুলো বা নাইলন জিপারগুলো আমরা আমাদের প্রতিনিয়ত যে সমস্ত নর্মাল বা ফর্মাল প্যান্টগুলো ব্যবহার করে থাকি বা প্রতিনিয়তই আমরা যে সমস্ত ব্যাগগুলো ব্যবহার করে থাকি, যেমন স্কুল ব্যাগ, ল্যাপটপ ব্যাগ ইত্যাদি যে সমস্ত ব্যাগ আমরা ব্যবহার করে থাকি, সেই সমস্ত ব্যাগ তৈরিতেও মূলত এই নাইলন জিপার বা কয়েল জিপারগুলো ব্যবহার করা হয়ে থাকে। দ্বিতীয় যে জিপারটি আছে সেটি হচ্ছে ভিজলন জিপার বা মোল্ডেড প্লাস্টিক জিপার। এই ভিজলন জিপার বা মোল্ডেড প্লাস্টিক জিপার মূলত প্লাস্টিক ম্যাটেরিয়াল দ্বারা তৈরি এবং এর টিটগুলো তৈরি করতে নির্দিষ্ট আকৃতির মোল্ড ব্যবহার করা হয়ে থাকে বলে এই জিপারগুলোকে মোল্ডেড প্লাস্টিক জিপার বলা হয়ে থাকে এবং এর টিটগুলো তুলনামূলক অন্যান্য জিপারের তুলনায় অনেকটা শক্ত হয়ে থাকে। এই জিপারগুলো মূলত বিভিন্ন প্রকার ওভেন জ্যাকেটের সেন্টার ফ্রন্টে এবং পকেটের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে। তৃতীয় যে জিপারটি আছে সেটি হচ্ছে মেটাল জিপার। এই মেটাল জিপারগুলো মূলত বিভিন্ন রকম ধাতুর ব্যবহারের মাধ্যমে এই জিপারগুলো তৈরি হয়ে থাকে। এই জিপারগুলো মূলত বিভিন্ন প্রকার ডেনিম প্রোডাক্টে ব্যবহার করা হয়ে থাকে। ডেনিম প্যান্টের জিপার বা ডেনিম জ্যাকেটের ফ্রন্ট জিপার হিসেবে এই জিপারগুলো মূলত ব্যবহার করা হয়ে থাকে। এবং চার নম্বর যে জিপারটি আছে সেই জিপারটি হচ্ছে ইনভিজিবল জিপার। ইনভিজিবল জিপার হচ্ছে এমন একটি জিপার যে জিপারটি ব্যবহার করলে ইনসাইড থেকে বা টপ সাইড থেকে ওই জিপারের টিথগুলো দেখা যায় না। এই ধরনের জিপারগুলোকে মূলত বলা হয়ে থাকে ইনভিজিবল জিপার। এই জিপারটি মূলত অ্যাডজাস্টমেন্টের কাজে ব্যবহার করা হয়ে থাকে, যেমন লেডিস ফ্রক, লেডিস স্কার্ট এবং শুজ বা জুতার অ্যাডজাস্টমেন্টের জন্য মূলত এই জিপারগুলো ব্যবহার করা হয়ে থাকে।
এবার আসুন আমাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত জিপারের ফাংশনের উপর ভিত্তি করে জিপারকে যে চারটি ভাগে বিভক্ত করা হয়েছে সেই চারটি জিপার সম্পর্কে এখন জেনে নেই। তো এই চারটি জিপারের মধ্যে প্রথম যে জিপারটি আছে সেটি হচ্ছে ক্লোজ এন্ড জিপার। আমাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত সকল জিপারের মধ্যে এই ক্লোজ এন্ড জিপারটি সবচাইতে বেশি পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। এই জিপারটির বটম সাইড বা নিচের সাইড সবসময় ক্লোজ করা থাকে এবং এই জিপারটি উপরের দিকে টানলে বা পুল করলে জিপারটি ক্লোজ হয় এবং নিচের দিকে টানলে বা পুল করলে এই জিপারটি ওপেন হয়ে থাকে। এবং আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত ম্যাক্সিমাম আইটেমের মধ্যেই এই জিপারটি ব্যবহার করা হয়ে থাকে, যেমন প্যান্ট, ব্যাগ, স্কার্ট, ফ্রক এই সমস্ত আইটেমে যে জিপারগুলো ব্যবহার করা হয়ে থাকে এই জিপারগুলোই মূলত এই ক্লোজ এন্ড জিপার। এখন দ্বিতীয় যে জিপারটি আছে সেই জিপারটি হচ্ছে ওপেন এন্ড জিপার। এই ওপেন এন্ড জিপার হচ্ছে এমন একটি জিপার যে জিপারটি মূলত বটম সাইড বা নিচের সাইডের রিটেল বক্স থেকে জিপারটিকে টান দিয়ে খোলা যায় এবং সেই জিপারটি সম্পূর্ণরূপে আলাদা করা যায়। এবং এই জিপারটি আমরা মূলত আমাদের ব্যবহারের সুবিধার্থেই ব্যবহার করে থাকি। এবং এই জিপারগুলোর ব্যবহার মূলত বিভিন্ন প্রকার জ্যাকেট বা সোয়েটারের সেন্টার ফ্রন্টে ব্যবহার করা হয়ে থাকে। এমনকি এই জিপারগুলো বিভিন্ন প্রকার ট্রাউজারের সাইড সিএমেও ব্যবহার করা হয়ে থাকে, যাতে করে সেই ট্রাউজারগুলো সম্পূর্ণরূপে খোলা যায়। এখন তৃতীয় যে জিপারটি রয়েছে সেই জিপারটি হচ্ছে রাউন্ড জিপার। রাউন্ড জিপার হচ্ছে একটি জিপার ট্যাপ বিশিষ্ট জিপার, যে জিপারের মধ্যে মূলত একটি জিপার ট্যাপই থাকে। এই জিপারটি বটম থেকে উপরের দিকে টানলে জিপারটি ক্লোজ হয়ে থাকে। এই জিপারের ব্যবহার অন্যান্য জিপারের তুলনায় অনেক কম, কিন্তু এই জিপারটি স্পেসিফিক কিছু ফাংশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই জিপারটি মূলত ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন প্রকার টেবিল ক্লথ এবং বিভিন্ন প্রকার ছোট লেডিস পার্টসের মধ্যে এই জিপারগুলোর ব্যবহার আমরা দেখে থাকি। এখন চলুন চতুর্থ যে জিপারটি রয়েছে সেটি হচ্ছে টু ওয়ে জিপার। এই টু ওয়ে জিপারগুলোতে মূলত দুইটি জিপার স্লাইডার থাকে এবং এই স্লাইডারগুলোর মুভমেন্ট করে এই জিপারগুলো ওপেন বা ক্লোজ করা হয়ে থাকে। এবং এই জিপার স্লাইডারগুলোর একটিকে টানলে জিপার ওপেন হয় এবং অপরটিকে ওই একই দিকে টানলে জিপারটি ক্লোজ হয়ে থাকে। এই টু ওয়ে জিপার আবার দুই ধরনের হয়ে থাকে, এক হচ্ছে হেড টু হেড জিপার বা সেন্টার ওপেন জিপার এবং অপরটি হচ্ছে এন্ড টু এন্ড জিপার বা সেন্টার ক্লোজ জিপার বা বটম ওপেন জিপার। এই দুই ধরনের জিপারের মধ্যে প্রথম যে জিপারটি আছে সেটি হচ্ছে হেড টু হেড জিপার। এই হেড টু হেড জিপার হচ্ছে মূলত দুইটি জিপারের স্লাইডারের মাথা একই দিকে থাকবে এবং এই মাথা দুইটি যেখানে একসাথে হবে সেখানেই সেই জিপারগুলো ক্লোজ হবে। এবং যখনই এই জিপারগুলোকে একটি থেকে অপরটিকে দূরে সরানো হবে তখনই এই জিপার দুইটির সেন্টার থেকে জিপারগুলো ওপেন হতে থাকবে, তাই এই জিপারগুলোকে সেন্টার ওপেন জিপার বলা হয়ে থাকে। এই সেন্টার ওপেন জিপারগুলো আমরা মূলত আমাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার ব্যাগ বা ল্যাপটপ ব্যাগগুলো বা স্কুল ব্যাগগুলোতে এর ব্যবহার আমরা দেখে থাকি। এবং এই টু ওয়ে জিপারের অপর যে জিপারটি রয়েছে সেটি হচ্ছে এন্ড টু এন্ড জিপার বা বটম ওপেন জিপার। এই জিপারগুলো মূলত এমন একটি জিপার যে জিপারে দুইটি স্লাইডার থাকে এবং এই দুইটি স্লাইডার একসাথে হলে জিপারের দুই পাশ থেকে জিপারগুলো খোলা থাকে এবং দুইটি স্লাইডার যখন সেন্টারে একসাথে হয় তখন এই জিপারগুলো বটম সাইড থেকে খোলা থাকে। যেহেতু এই জিপারগুলো সেন্টারে হলে বটম সাইড থেকে খোলা থাকে তাই এই জিপারগুলোকে বলা হয়ে থাকে বটম ওপেন জিপার। এই জিপারগুলো মূলত একটি স্লাইডার থেকে অপরটি স্লাইডার যতটুকু আমরা দূরে সরাবো অতটুকু জিপারই ক্লোজ হয়ে থাকবে। এই এন্ড টু এন্ড জিপার বা বটম ওপেন জিপারের ব্যবহার অন্যান্য জিপারের তুলনায় অনেক কম হয়ে থাকে এবং স্যুটকেস সহ কিছু স্পেসিফিক আইটেমের মধ্যে এই জিপারগুলোর ব্যবহার হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আমরা জিপার কত প্রকার ও কী কী এবং এর বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে এবং এরকম গার্মেন্টস এবং টেক্সটাইলের ইন্টারভিউ রিলেটেড আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন। তো আজ আর নয়, আবার আপনাদের সাথে খুব দ্রুতই দেখা হয়ে যাবে নতুন কোনো গার্মেন্টস এবং টেক্সটাইল সেক্টরের কোয়ালিটি এবং টেকনিক্যাল ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।